আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিব ফলাফল ঘোষণা করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আওয়ামী লীগ নৌকা প্রতীক 36,613 ভোট, ২৭৪ লক্ষ্মীপুর এক, মোট ভোটকেন্দ্র 85, ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা 20। আনোয়ার হোসেন খান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা 8,548, এম এ গোফরান স্বতন্ত্র কেটলি প্রতীক 76 ভোট, নিয়াজ মাকদুম ফারুকি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি 100 ভোট, মোশারফ হোসেন ন্যাশনাল পিপল পার্টি আম প্রতীক 39 ভোট, মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক 122 ভোট, মোহাম্মদ হাবিবুর রহমান পবন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক 3,851 ভোট। ২৭৭ লক্ষ্মীপুর 4, মোট ভোটকেন্দ্রের সংখ্যা 121, ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা 46, জনাব আব্দুল সত্তার স্বতন্ত্র রকেট প্রতীক 414 ভোট, ইস্কান্দার মির্জা শামীম স্বতন্ত্র ট্রাক প্রতীক 3,785 ভোট, মাহমুদা বেগম স্বতন্ত্র তবলা প্রতীক 143 ভোট, মোশাররফ হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নৌকা প্রতীক 12,311 ভোট, মোহাম্মদ সুলাইমান বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা 91 ভোট, মোহাম্মদ আবদুল্লাহ স্বতন্ত্র ঈগল প্রতীক 13,397 ভোট। ২৭১ নোয়াখালী 4, মোট ভোটকেন্দ্রের সংখ্যা 136, ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা 91, মোবারক হোসেন আজাদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক 496 ভোট, মোহাম্মদ আব্দুল আলিম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীক 525 ভোট, মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক 56,577 ভোট, মোহাম্মদ শিহাবুদ্দিন শাহীন স্বতন্ত্র ট্রাক প্রতীক 23,866 ভোট। ২৭২ নোয়াখালী 5, মোট ভোটকেন্দ্র 70, ফলাফল প্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা 44, ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক 63,672, খাজা তানভীর আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল 2,974 ভোট, মোহাম্মদ মকসিদুর রহমান জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মশাল প্রতীক 774 ভোট, মোহাম্মদ শামসুদ্দোহা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীক 592 ভোট, শাকিল মাহমুদ চৌধুরী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীক 290 ভোট।